পার্টিকে নির্বাচনে নিয়ে গেছিল, আর্মিতে ম্যানিপুলেট করেছে, প্রিজন ম্যানিপুলেট করেছে, আজি কসাই বেরোজিদের মতো লোককে দিয়ে প্রশাসনকে ভারতের এজেন্ট ঢুকিয়ে প্রশাসন নিয়ন্ত্রণ নিয়েছে, আজকে রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করছে। একটা কথা বলতে চাই, কথা বলা খুব বিপজ্জনক, ইলিয়াস আলীর মতো যদি গুম হতে হয়, সাইফির মতো যদি ফাঁসিতেও ঝুলতে হয়, তারপরেও একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে, একজন বাংলাদেশ পন্থী নাগরিক হিসেবে ভারতীয় দাবিদার বাঙালিবাদের বিরুদ্ধে মাথা যতদিন ঘাড়ে থাকবে ততদিন উঁচু করে কথা বলে যাব। সালাউদ্দিন কাদের চৌধুরী এবং সালমানের প্রাণ আপনারা জানেন, কাজিন আত্মীয়, তার ফাঁসি শেরানা হয়, সালমানের প্রাণ সহ তারা প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন কয়েকদিন পরে বের হয়ে যাবে, কিন্তু ভারতের প্রেসক্রিপশন ছিল বের হওয়া যাবে না, জামাত সহ সবগুলোকে ফাঁসিতে লটকাতে হবে বিরোধী দলকে সাইজ করার জন্য। যুদ্ধাপরাধের বিচার আমরা চাই, আমরা চেয়েছিলাম, কিন্তু যেটা হয়েছে সেটা একেবারে ইন্ডিয়ান প্রেসক্রিপশনে। তো এটা এই জন্য বললাম, শেখ হাসিনা চেয়েছিলেন ফাঁসি হবে না কারো, কিন্তু সেইটা তিনি পারেন নাই, কারণ শেখ হাসিনার নাতাই এখানে নাই, নাতাই দিল্লিতে। তো কাজে আজকে দিল্লির একগ্রাসবাদের বিরুদ্ধে আজকে আমাদের যে লড়াই চলছে, সেই লড়াইকে ছড়িয়ে দিতে হবে, ভারত খেলো আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করতে হবে, ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হবে। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, যার যার জায়গা থেকে ভারতীয় পণ্য বয়কটের জন্য প্রচার প্রচারণা চালান। আমরা কেন কেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ আনতে যাবো ভারত থেকে? এই দেশের মানুষ আমরা কি এত অপদার্থ, আমরা কি এত অক্ষম, পেঁয়াজ উৎপাদনের জন্য আমাদেরকে ভারতে যেতে হবে, কিন্তু আমাদেরকে রাষ্ট্রীয় পলিসি দিয়ে দাবিয়ে রাখা হয়েছে। তারপরে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে পাড়া মহল্লায় ছড়িয়ে দিন, ভারতীয় শাসকদেরকে আমরা মেসেজ দিতে চাই, তোমরা এই 5% দাবিদারদের পক্ষ নিয়ে 95% জনগণের যে বিরুদ্ধে দাঁড়াচ্ছ, তার পরিণতি মালদ্বীপের মতো বাংলাদেশেও দেখতে পাবা। ধন্যবাদ।